সব জায়গায় একটা ডিস্টার্ব শুরু করেছে, বিজেপি একটা নোংরা রাজনীতি করছে এবং সব জায়গায় অশান্ত করার চেষ্টা করে, জামালপুর শান্ত পরিবেশ সেটাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এটা নিয়ে আমরা রাজনীতিগতভাবে কিছু দেখছি, এই কারণেই দেখছি না। তারা কালকে রাত্রে অন্ধকারে মেরেছে, রাত্রি 10টার পর বিভিন্ন জায়গায়, গোটা জামালপুরে 4-5টা জায়গায়, এই বাজার সংলগ্ন এলাকায় দাদা অনুমানি বলে কিছু পোস্টার রয়েছে, সেটা নিয়ে আমরা কিছু ভাবছি। সঠিক সময়ে সঠিক তথ্য আমরা মানুষের সামনে তুলে ধরবো, প্রকাশ্যে তুলে ধরবো, কারা করছে, কি করছে, কিভাবে করছে এবং যাদের দিয়ে করানো হচ্ছে তাদেরকে কি পরিমাণ বলপূর্বক প্রেশার করা হচ্ছে এবং কোন রাজনৈতিক দল করছে। আর 2021 কে ক্ষমতায় থাকবে সেটা মানুষ রায় দেবে, সময় কথা বলবে। শুভেন্দু অধিকারীকে নিয়ে যে পোস্টার করেছে আপনাদের মারফত জানতে পারলাম, তো শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা চলছে তৃণমূলের। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মাসখানেক ধরে দাদার অনুগামী নিয়ে যে পোস্টার পড়তে শুরু করেছে, একটা দিক আমরা নিশ্চিত হয়ে গেছি যে তৃণমূলের দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে। এছাড়াও আবার দেখবে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সুসিংহুড়ে, মিহির গোস্বামী, আরও যারা বিভিন্ন যারা তৃণমূলের ভালো ভালো সব নেতা আছে, তারা নিজেরাই বলছে যে এই দলে আর কাজ করা যাচ্ছে না। 2021 তারাও নিজেরা বুঝতে পারছে যে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে এইখানে বিদায় নিতে শুরু করেছে। মমতা ব্যানার্জী সরকার, ঋষি ভাইগো সরকার পুরোটাই বিদায় নিচ্ছে, ওই জন্য তারা নিজেরা এখন বুঝতে পারছে এবং দাদার অনুগামী বলে তারা এই ছত্রছায় আসতে চলেছে। এক্ষেত্রে তৃণমূল নিজের দলে নিজেরাই এরকম করছে, এটা তাদের দলেরই সিস্টেম, তাদের দলের লোকরা এটা করছে, আমরাও বুঝতে পারছি। এক্ষেত্রে যা অবস্থা তৃণমূলের, মানে ভাইপো রাজ খতম করার জন্যই এই পরিস্থিতি। এটা দলের ওদের নিজস্ব ব্যাপার, এটা ওদের বিশৃঙ্খলা, সেটা দলের প্রমাণিত হচ্ছে। এছাড়া আবার কি,